Hi, handsome. Name is Esho. 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 তুমি কোথায় নিয়ে এলে আমাকে? জায়গাটা আমারও পছন্দ না, তবু নিয়ে আসতে হলো। কি করব বলো? আজ যদি আমেরিকাতে থাকতাম তাহলে নাইট ক্লাবে ডিস্কোতে তোমাকে নিয়ে যেতাম, তোমাকে নিয়ে ডান্স করতাম, তারপর ওফো ও মাই গড, আর আমার মন মানছে না। হাই হ্যান্ডসাম, তুমি কি ভাবছো? তুমি ভাবছো আমেরিকার কথা, আর আমি ভাবছি এখন যদি শহরের এই কোলাহল ছেড়ে সেই গ্রামে যেতে পারতাম। সেই গ্রাম মানে কোন গ্রাম? শিমুলপুর। কি সুন্দর, কি সুন্দর, কি মনোরম প্রাকৃতিক দৃশ্য। হোয়াট ননসেন্স, গ্রামে কি আছে? কতগুলো গাছপালা, নদী, নালা। আই হেট সো কল ভিলেজ, বাট আই লাভ ভিলেজ, বিকজ ভিলেজ ইজ মাই মাদার কান্ট্রি। ও মাই গড, তুমি নেটিভ দেশে থেকে থেকে একেবারে আনকালচার্ড হয়ে গেছো। ওকে, নেভার মাইন্ড, আমি তোমাকে একেবারে মডার্ন বানিয়ে দেব। কাম অন ডার্লিং, ও কাম অন। সরি, আই এম রিয়েলি সরি। আই ডোন্ট মাইন্ড, এসব আমার কাছে কোনো ব্যাপারই না। ইচ্ছে করলে তুমি আমাকে কিসও করতে পারো। কিস খাওয়াটা বিয়ে করে তোমার স্বামীর জন্য তুলে রাখো। রিটা, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। রিটা, what the hell you're doing? Shit! সব কিছু ঠিক আছে তো? তাহলে ডেলিভারি দিয়ে দিন। সজীব, এদিকে আয়। ইয়ে বাবা সজীব, রিতাকে তোর কেমন লেগেছে? তোমার বান্ধবীর মেয়ে যেরকম হওয়ার কথা ঠিক সেরকম। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। যতক্ষণ এখানে ছিল ততক্ষণ ঘরটা আনন্দে ভরে গিয়েছিল। আর আমি যতক্ষণ রিটার সাথে ছিলাম আমার মনে হচ্ছিল আমি একটা নোংরা নর্দমায় পড়ে যাচ্ছিলাম। কি বলতে চাস তুই? কিছু না মা, আমি জীবনে অনেক মডার্ন মেয়ে দেখেছি, কিন্তু রিটা মডার্নের নামে থাক সে কথা তোমার সামনে বলা যাবে না। আমেরিকা থেকে এসেছে, একটু বেশি মডার্ন তো হবেই। পৃথিবীর আর সব দেশ থেকে আমেরিকা একটু বেশি মডার্ন, এটুকু বোঝার বয়স তোর হয়নি। কি বললি? ওই যে আপনি কইলেন ছি, আমিও কইলাম ছি। হাই 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 হাই, শাট আপ কর আর স্টুপিডি কর। ছোট সাপ, ওই হাই হাই ম্যাম সাপটা বিয়ে করব না, আর আমারও যদি কন আমিও করুম না। ছি, রিতা, সজীবকে তো কেমন লাগলো? ও মাম্মি ফ্যান্টাস্টিক, খালি ইচ্ছে হচ্ছিল ওকে আমি চিবিয়ে চিবিয়ে খাই। এ কি রকম কথা, চিবিয়ে খাবি মানে? মাম্মি একদম একটা চকলেটের মতো লাগছিল, ভেরি হ্যান্ডসাম। তোকেও পছন্দ করেছে? মাম্মি, আজ পর্যন্ত এমন কোন ছেলে দেখিনি যে আমাকে পছন্দ করেনি। ওর মধ্য থেকে আমি যখন লজ্জাকে দূর করে দেব তখন রিটা ছাড়া সজীবের আর কেউই থাকবে না। আর যাওয়া হলো না, একটা উদ্ভট ঝামেলা এসে আমার ঘাড়ে চেপে বসেছে। ওকে বিদায় করে দিয়েই আমি তোমার কাছে আসছি। হাই হ্যান্ডসাম। ওরে বাবা, আমার সেই মুসিবত, হে আল্লাহ আমাকে তুমি বাঁচাও। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কুইনাইন ট্যাবলেট খেয়েছো। তুমি আমার বেডরুমে? হ্যাঁ, এখানে আমি আসবো না তার কে আসবে? কিন্তু কোনো কিন্তু নেই। তোমার জন্য কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, জেগে কাটিয়েছি আর ভেবেছি কখন সকাল হবে,